কেমন আছেন বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি টপ ফাইভ চ্যানেলের পক্ষ থেকে। টপ ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দেখব সেরা পাঁচটি যুদ্ধ বিষয়ক মুভি। সেরা পাঁচটি যুদ্ধ বিষয়ক মুভির চারটি আমি মূলত ওয়ার্ল্ড ওয়ারের মুভি দেখেছি এবং একটি হচ্ছে অন্য। প্রথমে আমি যে মুভিটির নাম বলবো তা হচ্ছে অ্যাপোক্যালিপস নাও। অ্যাপোক্যালিপস নাও মুভিটি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে। মুভিতে একটি আকর্ষণীয় চমক হচ্ছে কে, মার্লন ব্র্যান্ডো, দ্য গডফাদারের নায়ক, দেখতে পারেন মুভিটি। এরপরে আমি যে মুভিটি নিয়ে বলবো সে মুভিটি হচ্ছে সেভিং প্রাইভেট রিয়ান। সেভিং প্রাইভেট রিয়ান 1998 সালের মুভি, পরিচালক হচ্ছে স্টিভেন স্পিলবার্গ। স্টিভেন স্পিলবার্গ মানেই তো নতুন কিছু, তাই না? এই মুভির কাহিনীটা কিছুটা এরকম, আমেরিকার এক পরিবার, সে পরিবারের চারজন সদস্যই আমেরিকান আর্মিতে তারা যুক্ত থাকে এবং সেই চারজনের ভিতরে তিনজনই এর আগে মারা যায় এবং এই চার নাম্বার জন তিনি নিখোঁজ হন। এই চার নাম্বার জনকে বাঁচাতেই একটি টিম গঠন করা হয় এবং সেই টিম যে তাকে খুঁজতে যায়। তো এইভাবে আর কি কাহিনীটা আগাতে থাকে। এরপর আমি যে মুভিটির নাম বলবো সেই মুভিটি হচ্ছে দ্য পিয়ানিস্ট। দ্য পিয়ানিস্ট মুভিটি দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ নিয়েই ঘটনা। এখানে পিয়ানিস্টের ভূমিকায় যিনি নায়ক হিসেবে থাকেন তার বেঁচে থাকার ঘটনাটাই হচ্ছে দ্য পিয়ানিস্ট ছবির মূল ঘটনা। তিনি কিভাবে যুদ্ধের অবস্থায়, যুদ্ধের ভিতরে তার পরিবারকে হারিয়ে শেষ পর্যন্ত বেঁচে থাকেন তা নিয়েই ঘটনাটা এগিয়ে যায়। এরপরে আমি যে মুভিটির নাম বলবো তা হচ্ছে হ্যাক্সোরিজ। হ্যাক্সোরিজ 2016 সালের মুভি, আমার অত্যন্ত পছন্দের একটা মুভি। হ্যাক্সোরিজের ঘটনাটা কিছু এরকম, একজন আর্মিতে জয়েন করতে চায় কিন্তু সে যুদ্ধ সে অস্ত্র হাতে নিতে চায় না, সে মেডিক বা মেডিকেলের সদস্য হিসেবে সে আর কি যুদ্ধে যেতে চায় এবং সে মেডিকেল হিসেবে অনেক চড়াই উতরে পার করে শেষে আর্মিতে জয়েন করে অস্ত্র না হাতে নিয়েই এবং সে অনেকগুলো মানুষকে বাঁচায়। কীভাবে বাঁচায় তা দেখতে তো আপনার অবশ্যই মুভিটি দেখতেই হবে। এক নম্বরে আমি যে মুভিটি রাখবো, এক নম্বরে মুভিটি রাখবো হচ্ছে শিন্ডার্স লিস্ট। শিন্ডার্স লিস্ট অর্থাৎ মিস্টার শিন্ডেল শিন্ডলার, তিনি প্রায় 1000 লোককে বাঁচান। কীভাবে বাঁচান? তিনি তার ফ্যাক্টরিতে তাদেরকে কাজ দেওয়ার মাধ্যমে। যাদেরকে বাঁচান তারা হচ্ছে পোলিশ জিউস অর্থাৎ পোলিশ ইহুদি। তো কীভাবে বাঁচান সেইটি আর কি দেখার জন্য আপনাদের মুভিটি দেখতে হবে। অত্যন্ত সুন্দর একটি মুভি, আমার অত্যন্ত পছন্দের, এর জন্য আমি একে এক নম্বরে রেখেছি। আপনারা অবশ্যই বলতে পারেন আপনাদের কোন মুভিটা ভালো লেগেছে, আপনাদের নতুন কোনো মুভি থাকলে সেই মুভিটিও কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সামনে অন্য কোনো পর্ব নিয়েও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টপ ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।